দুর্নীতি প্রমাণে বাতিল নিয়োগ, দুর্নীতি প্রমাণে সম্পূর্ণ নিয়োগ বা নিয়োগের অংশ বিশেষ বাতিল। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতির। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, কিরকম পর্যবেক্ষণ করলেন বিচারপতি? গ্রুপ বি, গ্রুপ সি, নবম দশম, একাদশ, দ্বাদশ, এই চার স্তরের নিয়োগে যে দুর্নীতির মামলা, সেই মামলা বিশেষ ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে আজ মামলাটি যখন শুনানির জন্য আসে, সেই সময় বেশ কিছু বিতর্কিত চাকরি স্থাপকদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট জয়ন্ত মিত্রের আর্গুমেন্টের প্রেক্ষিতে আদালত প্রাথমিক পর্যবেক্ষণ রাখে এবং সেখানে জানায়, যদি নিয়োগে দুর্নীতি আসে সামনে, তাহলে এই পুরো নিয়োগ বাতিল করে দেবে আদালত, বা এই পুরো নিয়োগের অংশ বিশেষ বাতিল করবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও প্রাথমিকভাবে সওয়াল যুক্তি আসতে শুরু করেছে আদালতের কাছে, এটা প্রাথমিক স্তরে রয়েছে, আরো অনেকটা সওয়াল জবাব বাকি রয়েছে, কিন্তু আদালতের কাছে এই দুটো অপশন খোলা রয়েছে, সেটাই আদালতে অভিমত আকারে ব্যক্ত করছে ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, যদি একটা ঝুড়ির মধ্যে পচা আপেল থাকে, একটি আপেল পচা থাকে, তাহলে পুরো ঝুড়ি কিন্তু আপেল সব পচে যাবে। 5,000 বা 10,000 চাকরির জন্য আদতে সারা ভারতবর্ষের পুরো সিস্টেমটা খারাপ থাকতে আদালত পারে না। একই সঙ্গে আদালত এটাও জানিয়েছে, এই পুরো নিয়োগ প্রক্রিয়ায় পথ, শূন্য পথ যা পূরণ করার জন্য অযোগ্যদের সেখানে স্থান দেওয়া যায় না। প্রতিদিন শুনানি হচ্ছে, কালকের এই মামলার শুনানি রয়েছে, এবং আদালতের এই প্রাথমিক পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ ছিল পর্যবেক্ষণ ছিল, কার্যত তারই অনুরূপ পর্যবেক্ষণ, এবার বলা যায় আরো কড়া পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের কাছ থেকে এলো একেবারেই, এবং এই পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ, ধন্যবাদ অর্ণব।